আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার। জিআরএস এডুকেশন ট্রাস্ট নদিয়া চাকদার এক কারিগরি বিদ্যালয়ের সম্পত্তি আর্লি চাইল্ডহুড এডুকেটেড সিস্টেমে রাজ্যের প্রথম স্থান অধিকার করেছিল এই শিক্ষাকেন্দ্রের ছাত্রী সায়নী নন্দী। এছাড়া এলাকার একাধিক ছাত্রছাত্রী বিভিন্ন স্ট্রিমের গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছে রাজ্যের মধ্যে। আজ আমাদের সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা পৌঁছে গিয়েছিল জিআরএস এডুকেশনাল ট্রাস্ট শিক্ষাকেন্দ্রের, সরাসরি আপনাদের সামনে সেই দৃশ্য তুলে ধরছি আমরা। সামনের সাফল্য গর্বিত এবং সমস্ত শিক্ষক শিক্ষিকারা কী বললেন এই ছাত্রীদের নিয়ে, চলুন শুনে নেওয়া যাক 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন। কীভাবে পড়াশোনা করানো হবে, কীভাবে ইজিলি শেখানো যাবে, যেরকম দেখুন একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে টয় বেস, মানে টয় বেসড পেডাগজি। সেটা কী? সেটা হচ্ছে একটা বাচ্চাকে আমি পড়াশোনা একদম বই সিলেবাস ভিত্তিক বা বই না দেখিয়ে আমি যদি একটা ছোট্ট খেলনার মাধ্যমে বুঝিয়ে দিই যে এটার কালার কী, এটার শেপ কী, এটা কীরকম, তাহলে একটা বাচ্চা অনেকটা বেশি বুঝতে পারবে, শিখতে পারবে। তাছাড়াও আজকের মানুষের দেখতে পাচ্ছি অনেক বাচ্চার বিহেভিয়ারাল প্রবলেম, কেউ হয়তো অটিজম, তাদের হয়তো ডেভেলপ একটু দেরিতে আসে। তো কিছু বাচ্চা হচ্ছে ব্লাইন্ড, আবার কিছু বাচ্চা হচ্ছে অর্থোপেডিক্যালি প্রবলেম রয়েছে। তো তাদের শিক্ষা কিভাবে হবে, তারা কিভাবে শিখবে একজন টিচার হিসাবে, সেটাই আমাদের দরকার রিসার্চ করা যে আমরা কিভাবে শেখাবো। তো আমরা তো অন্তত চেষ্টা করি একজন স্টুডেন্টস এই কলেজে যারা আসছে তাদেরকে ঠিক এই পথে শেখানোর জন্য। তো আমার মনে হয় দিস ট্রেড ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, মানে এটা যতক্ষণ না একটা কোর্স মানুষ করছে ততক্ষণ কিন্তু একটা ভালো শিক্ষক হতে পারবে না। তার কারণ হচ্ছে মানুষের শিক্ষা কিন্তু এই আর্লি চাইল্ডহুড এডুকেশন থেকেই আসছে। আমি আজকে বিশেষ কারণবশত অনুপস্থিত আছেন। তো আমার ট্রেড থেকে, মানে পিটার ট্রেড থেকে আমার স্টুডেন্ট পলি দাস এবছর প্রথম হয়েছেন, যার প্রাপ্ত নম্বর 96.25%। তো এখানে আমরা চেষ্টা করি যে কোনো ছাত্রছাত্রীকে সঠিকভাবে প্রশিক্ষণ দেওয়া, বাকিটা ওরা ওদের নিজের চেষ্টায় সফল হয়েছে, যার জন্য আমরা যথেষ্ট গর্বিত। আর পরবর্তীতেও চেষ্টা করব ছাত্রছাত্রীদের এইভাবেই প্রশিক্ষণ দেওয়া যাতে তারা পরবর্তী জীবনে সঠিকভাবে একটা জব খুঁজে নিতে পারে। তো থ্যাংক ইউ। নমস্কার, আমি জিআরসেট প্রাইভেট আইটিআই ইনস্ট্রাক্টর বিজয় বিশ্বাস, পিটার ট্রেডের। আজকে আমাদের জিআরসেট প্রাইভেট আইটিআই থেকে আর্লি চাইল্ডহুড এডুকেটর থেকে রাজ্যভিত্তিক ফার্স্ট হয়েছে এবং ফিটারও সেক্ষেত্রে কিছুটা পিছিয়ে আছে, সেটা হচ্ছে 0.5%-এর জন্য 95% পেয়ে রাজ্য পশ্চিমবঙ্গের স্টেটে ফার্স্ট হয়েছে। বাট আমাদের 0.5%-এর জন্য আমরা ফার্স্ট হতে পারিনি। আজকে আমাদের আমার পাশে রয়েছে মিস্টার সজল কুমার রায় এবং আমার ডান দিকে রয়েছে আমাদের প্রিন্সিপাল স্যার মিস্টার মৃত্যুঞ্জয় বারুলি। আজকে আমাদের যেভাবে এখানে ট্রেনিংটা দেওয়া হয় এবং সেই ট্রেনিংয়ের সাথে সাথে ইন ফিউচারে ছেলেরা যাতে কম্পিটিটিভ এক্সামের জন্য ভালো করে কীভাবে কোন পথে গেলে সার্ভিসটা পাবে এবং তার আগাম যে পড়াশোনা সেই প্রস্তুতি আমরা মোটামুটি ওদের মধ্যে একটা তুলে ধরার চেষ্টা করি। এবং এখান সেই বছর আমাদের কলেজ টপার হয়েছে, তার নাম্বার ছিল 582/600। আমরা আমাদের এই কলেজে থিওরি ক্লাসের সাথে সাথে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসগুলো যথেষ্ট, মানে ঠিকঠাক মতো যেন স্টুডেন্টরা শিখতে পারে এবং আমরা নিজেরা ওদেরকে শেখাই,
কিছুটা ওদের ওপরও কিছুটা ছেড়ে দিই। আর আমরা আমাদের পক্ষ থেকে যতটা সম্ভব পারি যে বিভিন্ন ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে ওদেরকে বিভিন্ন রকম গ্রুপ প্রজেক্ট করাই, যে সমস্ত গ্রুপ প্রজেক্টগুলো ওদের ভবিষ্যৎ জীবনে এবং আমাদের দেশেও ভবিষ্যতের জন্য ভালো কিছু ফল আনতে পারে। যেরকম বিভিন্ন পাওয়ার সেভিং যে সমস্ত সার্কিট বানানো বা পাওয়ার সেভিং বিভিন্ন প্রজেক্ট বানানো, এই সমস্ত প্রজেক্টগুলো আমরা আমাদের স্টুডেন্টদেরকে দিয়ে বানাই এবং এগুলোতে আমাদের নিজেদের যেরকম কিছু আইডিয়াস থাকে তার সাথে আমাদের স্টুডেন্টদেরও আইডিয়াস থাকে, তো ওরা এই সমস্ত জিনিসগুলো নিজেরাই বানায়। আর এছাড়াও আমরা যতটা সম্ভব চেষ্টা করি টিচাররা আমরা স্টুডেন্টদের মানে তাদের অধ্যাবসায় আর পরিশ্রম এবং ওদের যাতে ওরা ভালোভাবে। আজকে মূলত কর্মসূচি হচ্ছে আমাদের 5 তারিখ থেকে 30 তারিখ অবধি, মোটামুটি বলা যেতে এই মাস পুরোপুরি আমাদের শিক্ষক পর্ব সেলিব্রেশন ভারত সরকারের নেতৃত্বে এবং কারিগরি দপ্তরের মাধ্যম দিয়ে আমাদের এই অনুষ্ঠান কর্মসূচি চালু হয়েছে। সেখানে আমরা 5ই সেপ্টেম্বর আমরা শিক্ষক দিবস পালন করেছি, তারপরে ইঞ্জিনিয়ারিং ডে পালন করেছি এবং তারপরে লর্ড বিশ্বকর্মা পুজো আমরা অনুষ্ঠিত হয়েছে 17ই সেপ্টেম্বর, সেটাও আমরা করেছি। এবং সেই দিনই আমাদের কৃতি ছাত্রছাত্রীদের কনভোকেশন সেরিমনির মাধ্যম দিয়ে সার্টিফিকেট প্রদান করা হয়েছে এবং রাজ্যভিত্তিক যে আমাদের প্রথম স্থান অধিকার করেছে আর্লি চাইল্ডহুড এডুকেটর, সেই ছাত্রীকেও আমরা সেই দিনই ওই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে তার সার্টিফিকেট প্রদান করা হয়েছে। এবং এর মূলত আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকা যে অবদান আছে সেই অবদানটাই আজকে মূলত আমরা তুলে ধরতে চাইছি। তার মধ্যে আমার সামনে পাশে বসে আছেন অ্যাডভোকেট প্রিয়াঙ্কা ভৌমিক, ইনি হচ্ছে আর্লি চাইল্ডহুড এডুকেটরের শিক্ষিকা। ইনি আমাদের এইখানে টিএম অর্থাৎ হচ্ছে ট্রেনিং মেথোডোলজি ইনস্ট্রাক্টর হিসাবে কর্মরত এবং সাথে হচ্ছে আর্লি চাইল্ডহুড এডুকেটর বিষয়টা উনি পুরোপুরি দেখেন এবং উনি নিজেও রাজ্য সরকারের মাধ্যম দিয়ে সম্মানে ভূষিত হয়েছেন। তার অর্ডার কপি আমাদের আছে, এই যে অর্ডার কারিগরি দপ্তরের মাধ্যম দিয়ে এই অর্ডার কপি। এইখানে মূলত হচ্ছে 8টা ইনস্টিটিউট সরকারি বেসরকারি মিলে সিলেক্ট হয়েছে, তার মধ্যে আর্লি চাইল্ডহুড এডুকেটর প্রিয়াঙ্কা ভৌমিক ইনস্ট্রাক্টর জিআরএসের প্রাইভেট আইটিআই 4 নম্বর কলামে বিস্তারিতভাবে লেখা আছে। এই অর্ডারের ডিটেলসটা দেওয়া আছে, এটা ই লার্নিং কোর্সের ওপরে উনি এই সম্মানে সম্মানিত হয়েছে। এটা আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।